guys, what's up? Welcome to new another vlog. And guys, to us camera is Lucy. Who is it? See, I'm the movie. So এখন হাঁটাহাঁটি হচ্ছে আই মিন গাড়ি পাই নাই তো সামনে দিকে গাড়ি না হবে ওইখান থেকে শুট গুলো দেখলাম ফাইনালি আমরা চলে আসলাম নবীনগর জাতীয় স্মৃতিসৌধে তো এখন আমরা সামনে টেরেস দেখা গেলাম তো টেরেস শুট গুলো দেখো জাতীয় স্মৃতিসৌধ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহত মুক্তিযোদ্ধা ও নিহত বেসামরিক বাঙালি ও অবাঙালি স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত একটি স্মরণ স্থাপনা এটি সাভারে অবস্থিত এর নকশা প্রেরণ করেছেন স্থাপত্যটি সৈয়দ মইনুল হোসেন এখানে মুক্তিযুদ্ধে নিহতদের 10টি গণনা কবরস্থান রয়েছে বিদেশি রাষ্ট্রনায়ক সরকারিভাবে বাংলাদেশ সফরে আগমন করলে এটি স্মৃতিসৌধ শ্রদ্ধা নিবেদন সম্প্রচার অন্তর্ভুক্ত করা হয় সাধারণ তথ্য অবস্থান এটি বাংলাদেশ সাভারের নবীনগর অবস্থিত ধরন সর্বজন স্মৃতি অন্তর্ভুক্ত নির্মাণ শুরু হয়েছিল 1978 সালে সম্পন্ন হয় 1982 সালে এর উচ্চতা 150.46 ফুট নকশা এবং নির্মাণ করেন স্থাপত্যটি সৈয়দ মইনুল হোসেন আজকের মতো আমরা চলে যাচ্ছি তো এই গন্তে আজকে আর কি আমাদের ঘোরাফেরা শেষ তো আজকের মতোই আমরা বাই বাই তো আবার নেক্সট ব্লগে দেখা হবে